কণ্ঠসঙ্গীতে পদ্মশ্রী ডক্টর সোমা ঘোষ। এখানে উপস্থিত সমস্ত গুরুজন কে আমার প্রণাম, আর যার স্মৃতিতে এই আয়োজন হয়েছে, মাননীয় অনিন্দ্য সুন্দর ধর মশাইকে এবং শান্তি দেবীকে আমি প্রণাম জানাচ্ছি। আমার পরম সৌভাগ্য, আমি পুরো ধর পরিবার, অবনী ধর, অর্চিতা ধর, অঙ্কন ধর, অঙ্কিতা ধর সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তাদের জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি। আর আজকে আমার যিনি স্পিরিচুয়াল গুরু, আপনারা হয়তো নাম শুনেছেন, মণি বাবাজি, শ্রদ্ধেয় মণি বাবাজি উজ্জয়িনীতে থাকতেন, উনি রেগুলার কলকাতাতেও খুব আসতেন, আজকে উনি শিবলোকে চলে গেছেন। আমি সারা রাত ওনার চরণে বসে ওনাকে ভজন শুনিয়ে সকালে এখানে এসেছি, কেন উনিই আমাকে বলেছিলেন যে তোমার প্রথম কর্তব্য তুমি লোককে আনন্দ দেবে তোমার সঙ্গীতের দ্বারা। তো মন ভীষণ ভারাক্রান্ত যে আপনারা তো বুঝতেই পারছেন, গুরু মানে মা পিতা সমস্ত তার তিনি হন, আর উনি আমাকে আজকে আমি যা কিছু ওনারই জন্য, আমি যে ভারতরত্ন বিসমিল্লাহ খান সাহেবের পুত্রী হতে পেরেছি তাও আমার সেই স্পিরিচুয়াল গুরুর আশীর্বাদে। উনি যখন আমি দেখি উনি তাকে, উনি আমাকে বলে দিয়েছিলেন তোমার স্থান ওনার সাথে হবে, আর অদ্ভুতভাবে সেটা হয়। যখন প্রথম যুগলবন্দি হয় আমার বাবার সাথে নেহরু সেন্টারে, তখন উনি বলেন যে আমি এতে খুশি নই, আমি তোমাদের দুজনকে সংসদে দেখতে চাই। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ইম্পসিবল থিং। তখন টেরোরিজমের ট্রেনিং ছিল না, সদগুরু সামনে একজন সন্ন্যাসী বসে আছেন, তিনি নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন যে আমি কী মন নিয়ে আজকে এখানে গাড়িতে এসেছি। এবং আমি আজকেরই আমার প্রোগ্রামে তাঁকেই নিবেদন করছি, মণি বাবা আমার গুরু, আমি আশা করছি উনিই গাইবেন, উনি আপনাদের শোনাবেন, আপনাদের আনন্দ দেবেন। যে আমার একটা বন্দি শোনার খুব পছন্দ ছিল, আমি সময় কম, আমি অ্যাকচুয়ালি আমি ভারতীয় সঙ্গীতের সমস্ত বিধাগুলো গাই, খেয়াল চৌরি দাদরা চৈতি গরি গজরি গজল। আমার যখন প্রথম যুগলবন্দি হয় তখন সামনে নওশাদজি বসেছিলেন এবং উনি দাঁড়িয়েই ছিলেন সারাক্ষণ। আমার যখন গান শেষ হয় তখন গ্রিন রুমে এসে বলেন যে সোমাজি আপনি আমাকে প্রতিজ্ঞা করুন যে আপনি গজল গাইবেন। তা ওনাকে উদ্দেশ্য করে ওনাকে ডেডিকেট করে গজল সিডিও করেছিলাম, তাতে আমি বেস্ট গজল সিঙ্গারের অ্যাওয়ার্ড পাই। যদি আপনারা শুনে চান সব একটু একটু করে শোনাবো, সময় কম পড়ে, কেন আমার পরে খুব স্বনামধন্য তবলাবাদ গণেন্দ্রচাচার্য তাঁর পুত্র আছে, সেজন্য একটু একটু করে সব পেশ করবো আপনাদের সামনে। আর উনি আমাকে আরেকটা কথা বলেছিলেন আমার গুরু, যে কলকাতার লোককে শোনাবে, কলকাতার মতো সমাজ দেওয়া শ্রোতা ভারতবর্ষে কোথাও নেই। আর আমার খুব কম সৌভাগ্য, আমার মনে হয় আমি সব জায়গায় গাইতে পারি, কলকাতায় গাইতে গেলে ভীষণ ভয় করে, কেন কলকাতার মতো কলাকার বুদ্ধি ভারতবর্ষে আর কোথাও পাওয়া যায় না। আর আমি এখানকারই সাহিত্যিক, তার পুত্রবধূ নবেন্দু ঘোষ নাম শুনেছেন, খুব নাম করা সাহিত্যিক, তিনি অভিমান সুজাতা পাঞ্জালী সব ফিল্ম ওনার লেখা, তা আমি এখানকারই বউ, আপনাদের ইজাজত চাইছি। Ah, 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 ah.
नवाजदे पे आए तो नवाजदे जमाना, तू नवाजदे पे आए तो नवाजदे जमाना, ये तुम ही जखन कृपा करो तो पृथ्वी सब पूरा विश्व मान कृपा करो। तू नवाजने पे आए तो नवाजदे जमाना, तू करीम जो ठहरा तो करम का क्या ठिकाना, तुम्हार कृपा जखन जीवने आसे तखन तो कर्म ही कर्म शुद्ध भलो कर्म। मुझे गम नहीं है इसका कि बदल गया है जमाना, जो हमारे एटा दुख नय कि पूरा समाज पलटे गेछे। मेरे जिंदगी के मालिक कहीं तू बदल न जाना, जाना के दर मालिक तुम ही कहना कखनो बदलियो ना। महादेव देव महेश्वर
Thank you.
রাত কাফিতে একটা টপ্পা মা করবে এখন আসলে আমার দুই রাত আমার ঘুমানো হয়নি আমি রাত জেগে আমি এসেছি ক্লাইমেটের জন্য গলাটা একটু ভেঙে আছে তাও গাইছি প্রভুকে মনে করি বেজানি Oh,
আপনারা শুনতে চান ঠুমরে? আজ কি রাত, রাত
ভালো লাগলো আপনাদের শুনে, কিন্তু আজ আমার এমন মানসিকতা গলা এরকম, কিন্তু তাও আপনারা এত সুন্দরভাবে শুনলেন, আপনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আমার আমাদের সকলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি পদ্মশ্রী ডক্টর শোভা ঘোষকে চমৎকার নিবেদনের জন্য। এবং শুধু তিনি একা নন, সমস্ত শিল্পী মিলে যেন একটা দল হিসেবে কাজ করলো, একটা টিম হিসেবে কাজ করলো। আসুন আরেকবার আমরা প্রণাম দিই।